প্রশ্নপত্রের খসড়া জেনে চাকরি প্রার্থীদের আগাম জানিয়ে দিতেন ধৃত যুব নেতা কুন্তল ঘোষ। তার জন্য কুন্তল আগাম টাকাও নিতেন তাদের কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটে মিলল চাঞ্চল্যকর তথ্য। সেসব খতিয়ে দেখছে নিরীহ আধিকারিকরা। হুগলির বহু চাকরি প্রার্থীর কাছ থেকে যে 4 থেকে 5 লক্ষ টাকা করে কুন্তল নিয়েছিলেন সেই তথ্য জেনেছে ইডি। একই সঙ্গে প্রশ্নপত্রের খসড়ার সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কুন্তলের যোগাযোগ আরও স্পষ্ট হয়েছে ইডির কাছে। ইডি সূত্রে জানিয়েছে অ্যাডমিট কার্ডের কপি উদ্ধারের পর 300 বার বেশি চাকরি প্রার্থীর তালিকা উদ্ধার করা হয়েছে। বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ, বাঁকুড়া ও অন্যান্য জেলার চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হয়। তদন্ত করে শান্তনুর একটি রেস্তোরাঁরও সন্ধান মিলেছে।